ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো জামাষষ্ঠী তো জামাষষ্ঠীতে আমাদের বাড়িতে অনেকে আয়োজন হয় দিদিরাও সব আসে জামাজবাবুরাও সব আসে তো খুব ভালো লাগে আজকে দিনটা তো আজকে দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে তো আলটিমেট আজকে সেই দিন তো আজকে ভিডিওটা খুবই ভালো হতে চলেছে তো ভিডিওটা তোমরা সবটাই দেখবে তো চলো তাহলে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো আজ কিন্তু সকাল সকাল সবাই উঠে পড়েছে কারণ আজকে তো অনেক কাজ সবাই বাড়িতে জামাই আসবে মেয়ে আসবে তাই অনেক কিন্তু রান্নাটাও করতে হবে সেই কারণে সবাই কিন্তু উঠে পড়েছে আজকে আর এখানে দেখো আমি মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম আর তারপরে এসে পূজা করলাম নিচে এসে দেখলাম যে মা অলরেডি কিন্তু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে তো তাড়াতাড়ি একটু বসিয়ে দিয়েছে কারণ ডাল সিদ্ধটাও হতে অনেকটাই টাইম লাগে সেই কারণে দেখো এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর ভাই কিন্তু ভোরবেলাতেই কিন্তু চলে গেছিলো মাংসের দোকানে আর এখানে দেখো চিকেনটাও নিয়ে এসেছে মাটনের মাংসটা কিন্তু এখনও আনতে পারেনি কারণ এতটাই ভিড় হয়েছিল তো ভাই তো লাইন রেখে আবার চলে এসেছে এখানে কিন্তু একটাই মাটনের দোকান সেই কারণে কিন্তু লাইন দিতে হয় সবাই কিন্তু ভোরবেলা থেকেই লাইন দিয়েছে তো ভাইও গেছিলো বাট লাইনটা অনেক অনেক বড় ছিল এবার চলো আমি আমার কাজটা একটু করে তো চলো সকাল সকাল কিন্তু সবাই কাজে লেগে গেছে সেই কারণে দেখো আমিও কিন্তু কাজটা সেরে ফেলছি তো আমার দায়িত্বে ছিল এই যে বাসনগুলো সেই বাসনগুলো একটু পরিষ্কার করে রাখা তো সেই কারণে দেখো এখানে কিন্তু আমি পুরো ভালো করে একটু মেজে ধুয়ে রাখছি কারণ মা তাড়াতাড়ি সেই ভোরবেলা উঠেছে উঠে কিন্তু আমার রান্না করতে বসে গেছে আর আজকে কিন্তু গরমটাও কিন্তু অনেকটাই বেশি এতটাই বেশি গরমটা পড়েছে যে কি বলবো ভোরবেলা যখন মর্নিং করতে করতে গিয়েছিলাম তখন ভেবেছিলাম হয়তো আজকে গরমটা পড়বে না বাট আজকে কিন্তু অনেকটাই গরম কারণ পাঁচটার সময় দেখেছি না রোদ্দুরের পরিমাণটা অনেকটাই কম আর তার সাথে কিন্তু হাওয়াটাও খুব সুন্দর ছিল কিন্তু এখন যত বেলা বাড়ছে না এখন প্রায় আটটা পনেরো কুড়ি হবে আর অনেকটাই কিন্তু রোদ তো আজকে কিন্তু যারা রান্না করবে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ তো চলো এখানে মাজা হয়ে গেছে এবার আমি একটু ধুয়ে এটা ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি কারণ এই থালাগুলো বেশিখানে তোলাই থাকে কারণ তো আর এরকম আর ইউজ করে এগুলো সব কিছু তোলাই থাকে আর যখন কোনো অনুষ্ঠান বাড়ি হয় বা জন্মদিন বাড়ি হয় তখনই কিন্তু এগুলো বের কর হয় ভাই এগুলো এইগুলো সব বের করা হয় আর সব এই রকম এত বড়ো বড়ো ছালা এতে না দিয়ে যাই ভালো অনুষ্ঠানে হলো একটু যখন বার করলাম তো তখনই ঠিক আছে তো চলো আমার কিন্তু এখানে মাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি রেখে দিই রেখে দিয়ে আরও এরপর দেখো এরপর কিন্তু আমি সোজা বুবুর কাছে গেলাম আর বুবু তো এখনও ঘুমবে প্রায় সাড়ে আটটার মতন বাজে বাট বুবু কিন্তু এখনও ঘুম থেকে উঠলো না ও বললো তুমি যাও আমি যাচ্ছি তো নিচে এসে দেখলাম মা এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে তো মায়ের দেখো কাপড় কিন্তু এখনই ভিজে গেছে এতটাই গরমের পরিমাণটা বেড়েছে না যে কি বলবো বলার কিছু নেই আর এখানে সবাই কিন্তু রান্না শুরু হয়ে গেছে আর বাজার থেকে সবাই কিন্তু চলে এসেছে বাট এখনও কিন্তু মাটনটা এখনও আনেনি কারণ এতটাই লাইন পড়ে যায় যে কি আর বলবো বলার কিছু নেই সো আমি এখানে কিন্তু মুরগির মাংসটা রান্না করতে এসেছি তো মায়েরা এখানে সব কিছু রান্না করছে তো অনেকটাই বেলা হয়ে যাবে রান্না করতে করতে তো অনেক কিছু আমাদের আয়োজনে আছে তো মেনুতে অনেক কিছু আজকে আছে সেই কারণে দেখো এখানে কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করে নেব তো কিভাবে করি না করি তোমাদের সব দেখাচ্ছি আর এখানে কিন্তু মশলাটা এখনো রেডি হয়নি এখনো কিন্তু ভাজছি তো হতে দেরি হচ্ছে আর প্রচণ্ড কিন্তু আজকে গরম হচ্ছে আমার এখানে মাংসটাকে আমি ভালো করে লেবু জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এখানে পরিষ্কার করে দেখো খুব সুন্দর করে আজকে পরিষ্কারটা আমি করেছি তো এবার চলো এখানে দেখো আমি রান্না করছিলাম তো পাশে একটা আওয়াজ হতেই কিন্তু আমি উঁকি মেরে দেখলাম যে জামরুল গাছটা কেটে দিচ্ছে কারণ জামরুল গাছটা অনেকটাই বড় হয়ে গেছিল আর ডালপালাগুলোর জন্য কিন্তু অন্ধকার মতন হয়ে গেছিলো সেই কারণেই কিন্তু জামরুল গাছটা কেটে দিলো জাস্ট কয়েকটা ডালই কিন্তু ছেটে দিয়েছে আর এতে কিন্তু অনেকটা পরিমাণেই কিন্তু জামরুল হয় আর এই জামরুল কিন্তু আমরা খুব একটা খেতে পাই না কারণ হচ্ছে হনুমানগুলো দেখেছো তো তোমরা হনুমানগুলো কতটা পরিমাণে আমাদের এখানে আসে তো পুচি অবস্থায় কিন্তু জামুলগুলো সব কিন্তু হনুমানে খেয়ে চলে যায় এর আগেও কিন্তু আর একবার হয়েছিলো তখনও কিন্তু হনুমানগুলো সব একসাথে খেয়ে চলে গেছে আর এতটাই পরিমাণের হনুমানগুলো লাফালাফি করে না বলার কিছু নেই আর আর এই দেখো এখানে তারপরে ভাইয়েরা কিন্তু কলাপাতা পাতা কেটে এনেছিলো তো কলা আজকে খাওয়া হবে আর কলা পাতায় খেতে কিন্তু বেশ লাগে আমার তো সবাই কিন্তু পছন্দ করে টুকুপুকু বুবু সবাই কিন্তু ভালো করে এই কলা পাতায় খায় আর এখানে দেখো অ্যাট কিন্তু মাটনটা নিয়ে চলে এসেছিলো তো সেই কারণে মা এখানে সব মশলাপাতি দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু এই মাংসটা কিন্তু ম্যারিনেট করে রাখা হবে মা বলে ম্যারিনেট করে রাখলে কিন্তু মাংসটার খুব ভালো টেস্ট হয় এখানে দেখো এখানে কিন্তু বুবু ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই দেখছে ওর পাপাকে ওর পাপাকে পেয়ে খুবই খুশি কারণ বাই তো সবসময় থাকে না ভোর হলেই কাজে চলে যায় আর আজকে ও দেখেছে যে এর পাপা আছে তো সেই জন্য বুবু কিন্তু খুবই খুশি তুমি দেখো এখানে কিন্তু মাংসটা হচ্ছে এখনো কিন্তু কমপ্লিট হয়নি কখন বসিয়েছি তো মাংসটা আর একটু আর কি এর গ্রেভিটা যেটা আছে সেটা একটু শুকিয়ে নেব কারণ খাসির মাংস যেহেতু হচ্ছে ডাল হচ্ছে তরকারি হচ্ছে আর এখানে দেখো একটু বাকি আছে তো ভালো ভালো আছো একটু খাবে একটু খাবে তুমি সকালে কি করছিলে কাঁদছিলে কেন কি নিয়েছো বনে কি একটু খাবে আই গান করে দাও তো একটা গান করো তো বনি এই বনি বরি তো দেখি একটা ছোট ছোট দাঁত হয়েছে দেখা এই যে ছোট দাঁত হয়েছে দেখা 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 এই যে একটা ছোট দাঁত হয়েছে বনি যা হয়েছে কি হলো হ্যাঁ কি হলো খুব পছন্দ হয় কি বলছে কিছু বুঝতেই পারছিনা কি বলতে চাইছি কাঁদো কেন ঠিক আছে ঠিক আছে বলবো না বলবো না একটু বলেছি বলে কাঁদছে কি মেয়ে ভালো ভালো সব ভালো কি সেট ছাড়ছে তো এখানে আমি বাইরে একটু বেরিয়েছিলাম তো এখনও কিন্তু আমার মাংসটা রান্না হচ্ছে এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি তো গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি আস্তে করে দিয়ে একটু বাইরে বেরিয়ে দেখলাম তো মামা এখানে দেখো পুজো করছে তো আজকে কিন্তু নতুন মালা এনেছে ফুল এনেছে অনেক তো আজকে যেহেতু জামা ষষ্ঠী সেই কারণে কিন্তু আজকে ঠাকুরকে ভালো করে কিন্তু সাজানো হবে আমাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু ঠাকুরকে কিন্তু ভালো করে সাজানো হয় তারপরে একটুখানি এসেই দেখলাম পুকুর পাড়েতে দেখো যে ঝড় ছিল না সেই ঝড়ে আমি বলেছিলাম তোমাদের যে আমাদের দুটো ছোট ছোট নারকেল গাছ পড়ে গেছে তো পড়ে গেছিল সেই কারণে আজকে ছুটি পেয়েছে তো মামা আর বড় ভাই দেখো মিলে এই যে দুটো নারকেল গাছ আছে এই নারকেল গাছগুলো ভালো করে তুলে দিচ্ছে আর একটা নারকেল গাছ হতে কিন্তু অনেকটাই টাইম লাগে তো এখানে দেখো এই কাঁঠাল গাছে কিন্তু অনেকগুলো কাঁঠাল হয়েছে আগের বছর কিন্তু এতটা পরিমাণে কাঁঠাল হয়নি হয়েছিল পাঁচ ছটা বাট এবারে কিন্তু পনেরোটার মতন কাঁঠাল হয়েছে আর এই যে এই দুটো নারকেল গাছ কিন্তু ঝড়ে উল্টে গেছিলো পুরো আর সেই কারণেই দেখো দুজনে এসে ভালো করে এটা বেঁধে দিচ্ছে যাতে না পড়ে না যায় কারণ একটা গাছ হতে কিন্তু অনেকটাই টাইম লাগে এবার চলো তোমাদের নিয়ে যাচ্ছি আমার একটা বেলগাছ আছে ছোটো সেই বেলগাছটাকে তোমাদের দেখাচ্ছি আর এই বেল গাছটার কাছে না একটা বড় বেল গাছ ছিল মানে এই যে বেল গাছটা তোমরা দেখছো এখানে না একটা বড়ো মতন বেল গাছ ছিল বাট কে না উপরে ফেলে দিয়েছে আমার দেখে কিন্তু খুবই খারাপ লেগেছিলো আমার কারণ হচ্ছে আমার বেলগাছ খুবই একটা পছন্দের জিনিস আর এই বেলগাছে না আমার বেলপাতাতে পুজো করতে খুব ভালো লাগে বাট অনেক দিন পর আমি এই যখন ওই জায়গাতে যাই দেখলাম যে আবার ওই জায়গাতে বেলগাছ হয়েছে মানে ওই শিকড় হয়তো ছিল তার থেকে কিন্তু বেলগাছটা হয়েছে আমার তো কিন্তু খুবই ভালো লেগেছিল আর এখানে দেখো যে তোমাদের এখানে আম গাছ আমি দেখেছিলাম এই ছোট আমগাছে কিন্তু অনেক বড়ো বড়ো আম হয়েছিল তো এই দেখো এই এই আমও কিন্তু এখানে নেই হনুমানে বা অন্য কেউ কিন্তু নিয়ে চলে গেছে চলো অনেকক্ষণ তো এসেছি এবার দেখতে হবে আমি যে চিকেন রান্নাটা করছিলাম সেটা কীরকম হয়েছে কমপ্লিট হয়ে গেছে দেখো তেল ছেড়ে গেছে আর এই যে গ্যাস গ্যাসটা আমি অফ করে দিলাম তো এবার দেখো এইটা কিন্তু আমি ঢেলে রাখবো তো চলো এইটা আমি ঢেলে রাখি তো এখানে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার বাইরে এসে দেখলাম যে মালাদি আর হচ্ছে অলকেশ দা এসেছে তো ওনাদের বসতে দিলাম তো এই জন্যেই কিন্তু এত কিছু করা এত রান্না রান্নাবান্না করা এত কিছু সব আয়োজন সব জামাইদের জন্য তো এখানে দেখো এখানে মালাদিরা কিন্তু অনেক কিছুই নিয়ে এসেছিল এখানে কি কি বলবো কাঁঠাল আম লিচু আইসক্রিম তারপর হচ্ছে দই মানে যা যা দরকার আর কি একটা মায়ের তারে কিন্তু ভালো শাড়িও এনেছে তো সেইটা দেখালাম না দেখো এগুলো সব আমি এবার ভালো করে রেখে দিতে হবে আর এখানে দেখো আমি খেতে দিয়েছিলাম যে লুচি তরকারি যে বলবো খাবে ওনারা কিন্তু লুচি তরকারি বা হচ্ছে চিঁড়ে এইসব কিন্তু খেতে পছন্দ করে না তো অনেকে দেখে জাস্ট একটু শরবত দিলাম আর একটু মিষ্টি দই দিলাম তো দিতে খুব কিন্তু খুশি হয়েছিল আর আমি সেরকম শরবত করতে পারি না সেই কারণে তনুশ্রী কিন্তু শরবতটা কিন্তু খুব দারুণ করেছিল আর এরপর দেখো টিঙ্কুদিরাও চলে এসেছিলো তো টিঙ্কু এখানে বিল্ডু দাও চলে এসেছিলো তো এতটাই গরম এরা কিন্তু অনেকটাই লেট করে এসেছে এরা কিন্তু আস আস্তে প্রায় একটা বাজিয়ে দিয়েছে তো অনেকটা এদের লেট হয়ে গেছে এবার চলে এবার কিন্তু আমি কিন্তু রানটা করে আসবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর সবাই কিন্তু খাওয়া দাওয়াটাও কিন্তু করবে আর এখানে দেখো মা কিন্তু রান্না পুরো কমপ্লিট করে দিয়েছে এখানে দেখো বাঁধাবই তরকারি করেছে আর বাঁধেবী তরকারিটা হেভি টেস্ট হয়েছিল আর আমি যে এখানে রান্নাটা করেছিলাম সেই রান্নাটা এখানে যে চিকেন কষা সেই চিকেন কষাটা হয়েছে ডিম সিদ্ধও কিন্তু হয়েছে আর তার সাথে এখানে দেখো পটল ভাজা যা যা আর কি আজকে করার সব কিন্তু এখানে রান্না ক কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো চাটনি হয়েছে আর এই যে মাংস এটা হচ্ছে মাটন এটা মা করেছে তো মা যে রান্নাটা করেছে না দারুণ খেতে হয়েছিল আর হেভি কিন্তু টেস্ট হয়েছিল এতটাই টেস্টি হয়েছিল আর মাংসগুলো কিন্তু পুরোটাই কিন্তু নরম তুলতুলে হয়ে হাত দিলেই কিন্তু গলে যাচ্ছিলো এতটাই সুন্দর খেতে হয়েছিল আর এই মাটনটা কিন্তু মা খুব ভালো করে রান্না করে তো এবার কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো এবার সবাইকে খেতে দিতে হবে আর আমি আর মা সবাইকে খেতে দেব তো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো অলকেশ দা কিন্তু অনেকটা পরিমাণে আইসক্রিম এনেছিলো দেখো ডিপ ফ্রিজ কিন্তু পুরো ভর্তি হয়ে গেছিলো রাখার কিন্তু জায়গা ছিল না আর এইটা কিন্তু ডিপ ফ্রিজেই রাখতে হবে নিচে যদি রাখো তাহলে কিন্তু সব গলে যাবে আর এতটাই পরিমাণে এনেছিল যে কি বলবো আমরা দুদিন ধরে খেয়েছিলাম আর এখানে দেখো সবাইকে খেতে দেওয়া হয়েছে তো আমরা বলেছিলাম যে আমরা কলা পাতায় খাবো সেই কারণে দেখো এখানে কলা খেয়েছি আর যেহেতু জামাইদের একটু ভালো করে যত্ন সহকারে খেতে দিতে হবে সেই কারণে দেখো ওদের সবাইকে কিন্তু কাঁসের থালাতে করে খেতে দিয়েছিল তো মা বেশি করে সব সাজিয়ে দিয়েছিল আমি কিন্তু সবাইকে ধরে ধরে দিয়েছিলাম আর সবাই কিন্তু খুব মজা করছিল আর সবাই বলছিল কিন্তু সব রান্নাগুলো ভালো হয়েছিল আর এই দিকে দেখো আমি খেতে বসেছিলাম তো আমি আর মা লাস্টেই খেলাম কারণ সবাইকে খেতে দিয়ে আমি আর মা লাস্টে খেতেই পছন্দ করি আর এখানে দেখো মাটনটা নিয়েছিলাম তো আমি অন্য কোনো কিছু আর নিয়েই কারণ ডাল ছিল বাঁদরি তরকারি ছিল এই সব আর কোনো কিছু নিলাম না এখানে আমি জাস্ট স্যালাডটা নিয়েছিলাম লেবু নিয়েছিলাম আর চিকেনটা আমি যে বানিয়েছিলাম সেটা নিয়েছিলাম চিকেনটা সবাই বলছিলাম ছিল যে খুবই ভালো হয়েছিল সেই কারণে আমি চিকেনটা নিয়েছিলাম আর এই মাটনটা নিয়েছিলাম আর সত্যি আমি একটু খেয়ে দেখেছি এই চিকেনটা কিন্তু সত্যি দুর্দান্ত টেস্ট হয়েছিল তোমরা যদি আমি যেইভাবে বানিয়েছিলাম সেইভাবে যদি তোমরা করতে পারো না সত্যি খুব ভালো লাগবে খেতে আর এই রান্নার যদি তোমরা শিখতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই তাহলে তোমাদের আমি রান্নাটা শিখিয়ে দেবো আর এখানে আমি খেলাম আর তারপরে দেখো আমার আর এখানে আমার থেকে ভালো লাগার জিনিস এই মাটনের ঝোল এই ঝোল দিয়ে কিন্তু ভাত মেখে খেতে আমার দারুণ লাগে তো আর আমি খেয়ে দেখেছি তো মা এত সুন্দর রান্নাটা করেছিল আর এত দারুণ টেস্ট হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছিল আর আমি তো মন ভরে খেয়েছি আর সত্যি দারুণ হয়েছিল। আর এবার চলে এবার দেখো এখানে আমি একটা আইসক্রিম নিলাম আর এই আইসক্রিমটা কিন্তু সুন্দর ছিল আর আইসক্রিমগুলো এত বড় বড় ছিল এত টেস্টফুল ছিল কি বলবো আর এতটাই পরিমাণে সবাই মিলে মিষ্টি এনেছিল কত তুমি মিষ্টি খাবে তো রাত্রিবেলায় এরকম সবাই একটু মিষ্টি নিয়ে বসেছিলাম কারণ মিষ্টিগুলো না খেলে কিন্তু পুরো খাবে